করোনায় স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15.5 কোটি বেশি শিশু। এর মধ্যে 2.5 কোটির বেশি শিশু আর কখনোই স্কুলে ফিরতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। করোনা মহামারীতে এক বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিসেফ বলছে এখনও 19টি দেশে স্কুল পুরোপুরি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে 15.5 কোটিরও বেশি শিশু। অনলাইনে পড়ালেখায় নানা প্রতিবন্ধকতা আর অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ না থাকায় কোনো ব্যবস্থাই এখনও হতে পারেনি স্কুলের বিকল্প। উন্নত দেশগুলো নানাভাবে শিক্ষা কার্যক্রম চালু করলেও স্কুল বন্ধ থাকায় গরিব দেশগুলোতে অনেক শিশুকে কাজে পাঠিয়েছেন দরিদ্র বাবা মা। কন্যা শিশুদের বাল্যবিয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন করোনায় স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15.5 কোটির বেশি শিশু। এর মধ্যে 2.5 কোটির বেশি শিশু আর কখনোই ফিরতে পারবে না স্কুলে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ডিজিটাল লার্নিংয়ে বিনিয়োগ বাড়ানো সহ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।